সাপ নিয়ে ভয় ভীতি নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। বাড়ির আশেপাশে তাই অতিরিক্ত সতর্কতা পালন করে থাকে অনেকেই। সম্প্রতি সাপ নিয়ে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। জানা যায়, সন্ধ্যায় রান্নাঘরে খাবার তৈরি করছিলেন এক নারী। হঠাৎই উরুতে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। দেখতে পান একটি বিশাল অজগর তাকে পেঁচাচ্ছে। ধীরে ধীরে তার বুক বরাবর পেঁচিয়ে ধরে এবং মেঝেতে ফেলে দেয় 4 থেকে 5 মিটার লম্বা ওই সাপটি। এভাবে তাকে প্রায় 2 ঘন্টা জড়িয়ে রাখে সাপটি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ভুক্তভোগী সেই নারীর নাম অরম অরুণরোজ। তিনি দেশটির অন্যতম সংবাদ মাধ্যম থাইরাত পত্রিকাকে জানান, মেঝেতে পড়ে যাওয়ার পর তিনি সাপটির মাথা ধরে ফেলেন। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তবে পাইথন সাপটি তাকে ছাড়েনি, সেটি কেবল শক্তভাবে পেঁচিয়ে ধরতে থাকে। এক পর্যায়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন অরম। পরে সেখান দিয়ে যাওয়ার সময় তার এক প্রতিবেশী অরমের চিৎকার শুনে কর্তৃপক্ষকে খবর দেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ও প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা অরমের বাড়িতে যান। এরপর কাঠ দিয়ে সাপটির মাথায় আঘাত করেন তারা। এরপর অরমকে ছেড়ে দেয় ওই অজগর। খবরে বলা হয়েছে, ওই নারীকে প্রায় 2 ঘন্টা পেঁচিয়ে ধরেছিল সাপটি। শেষমেশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।